লাইফে সার্ভাইভ করার জন্য কিংবা ভালো করে বাঁচার জন্য কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে যাবেন, কমিউনিকেশন স্কিল লাগবে। কোথাও জবে ইন্টারভিউ দিতে যাবেন কিংবা জব করতে যাবেন, অবশ্যই কমিউনিকেশন স্কিল লাগবে, কারণ আপনি এর মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা আপনি যে তাদের জন্য বা বিপরীত মানুষটার জন্য ইম্পর্ট্যান্ট এই বিষয়টা আপনি এক্সপোজ করতে পারবেন। সো এই কমিউনিকেশন স্কিলে কিন্তু একটি বিষয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কথা বলার সাথে আপনার বডি জেস্চার মিলছে কিনা বা আপনি যে বডি ল্যাঙ্গুয়েজগুলো শো করছেন সেগুলো বিপরীত মানুষটার পছন্দ হচ্ছে কিনা বা বিপরীত মানুষটা অ্যাপ্রিসিয়েট করছে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা বডি ল্যাঙ্গুয়েজ শো করার মাধ্যমে কিংবা বডি ল্যাঙ্গুয়েজ শো করার সময় অনেক এমন ধরনের নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ শো করি যা বিপরীত মানুষটায় আমাদের প্রতি অনেক বেশি নেগেটিভিটি ছড়িয়ে দেয়। এখন আমরা কীভাবে বুঝবো কোন কোন বডি ল্যাঙ্গুয়েজগুলো নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ কিংবা কোন কোন বডি ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে বিপরীত মানুষটার সামনে নেগেটিভ পার্সন কিংবা নেগেটিভ পিপল হিসেবে উপস্থাপন করে? ওয়েল, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, কেননা এই এপিসোডে আমি শেয়ার করব এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো কখনোই কারো সামনে কিংবা বিপরীত মানুষটার সামনে কিংবা কোনো প্রিয় মানুষের সামনে উপস্থাপন করা কিংবা শো করা ঠিক না। মাঝখানে সময়টাতে বলে নিচ্ছি কিংবা মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আপনার একটি শেয়ারে অনেকেই যেমন উপকৃত হবে, ঠিক তেমনি আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হব আমাদের পরবর্তী এপিসোডের জন্য। আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়েছেন। যেহেতু আপনি সাবস্ক্রাইব এবং শেয়ার করেই ফেলেছেন, লেটস গেট স্টার্টেড। জোর করে হাসা বন্ধ করুন। আমরা যে কারোর সাথে কমিউনিকেট করার জন্য কিংবা কথা বলার সময় অনেক সময় এমন সিচুয়েশন তৈরি করি যে আমার হাসি পাচ্ছে না, তারপর আমি জোর করে হাসছি। আমরা ভাবি জোর করে হাসার পরও আমরা যে হাসিটা এক্সপোজ করেছি সেই হাসিটা বিপরীত মানুষটা বুঝতে পারবে না। বাট টু বি ভেরি অনেস্ট, আপনার অরিজিনাল হাসি এবং ফেক হাসি বা জোর করে হাসির মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে, যেই বিষয়টা যে কোনো মানুষই নর্মালি বুঝতে পারবে। সো আপনি যখন জোর করে হাসবেন বিপরীত মানুষটা বুঝতে শুরু করবে যে এই লোকটা জোর করে হাসছে, তার মানে হচ্ছে তার মনে একরকম এবং উপরে বা বাইরে আরেকরকম। সো বিপরীত মানুষটা আপনাকে কখনোই ট্রাস্ট করবে না, যার ফলে আপনাদের ফার্স্ট ইম্প্রেশন কিংবা আপনাদের মধ্যকার যে কনভারসেশনটা সেটা কখনোই ভালো করে কমিউনিকেট হবে না কিংবা ডেভেলপ হবে না। সো আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে কারোর সাথে কনভারসেশন করার সময় কিংবা কারোর সাথে কথা বলার সময় কিংবা কারোর সাথে কমিউনিকেশন রাখার সময় আপনি জোর করে হাসছেন না বা ফোর্স স্মাইল করছেন না, মুখে হাত দিয়ে রাখা। আমরা অনেক সময় কথা বলার সময় কিংবা বিপরীত মানুষটার সাথে কনভারসেশন রাখার সময় অনেক বেশি মুখে হাত দিয়ে ফেলি বা মুখের এই জায়গায় ওই জায়গায় টাচ করি, যা মোটেই ঠিক না। এই ক্ষেত্রে আপনি এই কাজটা করলে বিপরীত মানুষটা সবসময় ভাবতে শুরু করবে যে আপনি অনেক বেশি আনস্মার্ট কিংবা ইম্যাচিওর, যার ফলে আপনার প্রতি বিপরীত মানুষটার এক ধরনের নেগেটিভ ইন্টেনশন জন্ম নিবে কিংবা বিপরীত মানুষটা আপনার প্রতি অনেক ধরনের নেগেটিভ ইন্টেনশন নিয়ে রাখবে, যার ফলে আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনি কারোর সাথে কথা বলার সময় কিংবা কনভারসেশন রাখার সময় মুখে হাত দিচ্ছেন না কিংবা এখানে ওখানে টাচ করছেন না। শরীরের সেন্সিটিভ অংশগুলো ঢেকে রাখা। আমরা অনেক সময় কথা বলার সময় এমন এমন জায়গায় হাত দিয়ে রাখি যেগুলো আমাদের শরীরের অনেক সেন্সিটিভ অংশ, যেমন আপনি প্যান্টের চেইনের উপর হাত দিয়ে রাখলেন কিংবা এই ধরনের অনেক যে সেন্সিটিভ জায়গাগুলো আছে সেগুলোতে হাত দিয়ে রাখলেন। এতে করে বিপরীত মানুষটা আপনার প্রতি অনেক বেশি নেগেটিভ ইন্টেনশন নিয়ে রাখে যে বিপরীত মানুষটা কেমন যেন ইম্যাচিউর কিংবা আনস্মার্ট, অনেক সময় খ্যাত, এ ধরনের বিষয়গুলো নিয়ে মাথায় রেখে দেয়, যার ফলে আপনাকে মেক শিওর করতে হবে আপনি কখনোই কারোর সাথে কনভারসেশন করার সময় কিংবা কমিউনিকেশন রাখার সময় কিংবা কারোর সামনে এ ধরনের স্পেশাল কিংবা সেন্সিটিভ যে পার্টগুলো আছে সেগুলো ঢেকে রাখছেন না কিংবা সেগুলোতে হাত দিয়ে রাখছেন না। আই কন্ট্যাক্টকে অ্যাভয়েড করা। যে কোনো মানুষের সাথে কথা বলার জন্য আপনি তার চোখে চোখ রেখে কথা বলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিপরীত মানুষটা ভাবতে শুরু করে যে আপনি অনেক বেশি কনফিডেন্ট, কারণ আপনি তার চোখে চোখ রেখে কথা বলছেন, আপনি কোনো প্রকার লজ্জা পাচ্ছেন না কিংবা আপনি তাকে অ্যাভয়েড করছেন না। আপনি তার চোখে চোখ রেখে কথা বলছেন না, এর মানে অনেক কিছুই হতে পারে, যেমন আপনি হতে পারে অমনোযোগী, হতে পারে আপনি কনফিডেন্ট না, হতে পারে আপনি লজ্জা পাচ্ছেন, অর্থাৎ অনেক কিছুই মিন করে। সো আপনি যদি তার আই কন্ট্যাক্টকে কিংবা তার চোখে চোখ রেখে কথা বলাকে ইগনোর করেন কিংবা অ্যাভয়েড করেন, তাহলে বিপরীত মানুষটা ভাবতে শুরু করবে যে আপনার মধ্যে নেগেটিভ কিছু আছে কিংবা আপনি হয়তোবা কিছু একটা নিয়ে অনেক বেশি লজ্জিত কিংবা আপনি তার ব্যাপারে কিছু একটা করেছেন, এমন কোনো কাজ করেছেন যেটা আপনার করা উচিত না। সো এই বিষয়গুলো ভাবতে শুরু করার মাধ্যমে আপনার প্রতি তার এক ধরনের নেগেটিভ ইন্টেনশন জন্ম নেবে। সো অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনি অবশ্যই কারো আই কন্ট্যাক্টকে অ্যাভয়েড করছেন না, এতে করে বিপরীত মানুষটা আপনাকে অনেক বেশি স্মার্ট ভাবতে শুরু করবে এবং কনফিডেন্ট ভাবতে শুরু করবে। যে কোনো অবজেক্ট নিয়ে প্লে করা। আমরা অনেকেই বিপরীত মানুষটার সাথে কথা বলার সময় অনেক বিষয় নিয়ে প্লে করি, যেমন হতে পারে মোবাইল ফোন কিংবা কলম
কিংবা বাইরে দেখা হলে পাতা, এই ধরনের অনেক বিষয় নিয়ে আমরা প্লে করি, যেমন টোকা দিয়ে প্লে করি বা ফোন ফোন ক্যাচ ধরি, এ ধরনের অনেক বিষয় থাকতে পারে। এই বিষয়টা কখনোই ঠিক না। আপনি যখন কারোর সাথে কথা বলার সময় অন্য কোনো অবজেক্ট নিয়ে প্লে করছেন বা খেলাধুলা করছেন, বিষয়টা বিপরীত মানুষটার মধ্যে অনেক ধরনের বাজে লাগা তৈরি করবে এবং বিপরীত মানুষটা আপনার প্রতি এক ধরনের নেগেটিভ ইন্টেনশন রাখবে, যে আপনি সম্ভবত তার প্রতি ফোকাসড না, বা আপনি সম্ভবত আত্মবিশ্বাসী না, বা আপনি সম্ভবত তাকে অ্যাভয়েড করছেন, যার ফলে আপনাদের মধ্যকার যে কমিউনিকেশনটা আছে সেটা কখনোই প্রপার ওয়েতে ট্রিটেড হবে না। সো আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে আপনি কারোর সাথে কনভারসেশন করার সময় কিংবা কারোর সাথে কথা বলার সময় এই ধরনের আউটপুট বা আউটসাইড যে অবজেক্ট আছে সেটা নিয়ে প্লে করছেন না। সো এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আমরা চাইলে আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবো এবং অনেক বেশি ডেভেলপড করে তুলতে পারবো, যা আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনকে কিংবা আমাদের যেই রিলেশনগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য অনেক বেশি সহযোগিতা করবে। ওকে দেন, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে প্লিজ লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কোন টপিকে আপনি পরবর্তী এপিসোডে ভিডিও চাইছেন, এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আইল ক্যাচ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে ইয়াং অ্যান্ড প্লিজ মেক শিওর ইউ আর সাবস্ক্রাইবড। Thank you.